পাহাড়ের উপর নাম লেখার দিন শেষ। এখন এই ডিজাইনগুলো দেখতে পারেন যেগুলো আজকাল অনেকেই মেক করতে চাচ্ছেন। সো চলুন এগুলোর এডিটিং প্রসেস দেখে নেওয়া যাক। প্রথমত আমাদের ছবির প্রয়োজন হবে। আমরা গুগল থেকে যে কোনো ছবিকে ডাউনলোড করে নিতে পারি অথবা নিজেদের তোলা ছবিকে ইউজ করতে পারি। আমরা নরমাল সার্চ বক্সে চলে যাব এন্ড সার্চ বক্সে ডিজার্ট লিখে সার্চ করব অথবা আমরা সি লিখেও সার্চ করতে পারি। আচ্ছা, নরমাল সার্চ করে আমরা চলে যাব ইমেজেস অপশনে। তাহলে আমরা এখানে অসংখ্য ইমেজেস পেয়ে যাব। আমাদের পছন্দ মতো যে কোনো একটি ইমেজকে আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য ইমেজের উপর লং প্রেস করব এন্ড ডাউনলোড ইমেজে ক্লিক করব। ডাউনলোড এগেনে ক্লিক করে আমি ছবিটিকে ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, এই ছবিটিকে এখন ইম্পোর্ট করব আমরা পিক্সার অ্যাপ্লিকেশনে। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টিকটক সহ যে কোনো প্ল্যাটফর্মের ফলোয়ার সাবস্ক্রাইবার কিনতে সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, পিক্সার অ্যাপ্লিকেশনে ছবিটি ইম্পোর্টের পর আমরা সরাসরি চলে যাব টেক্সট আইকনে। আচ্ছা, এখানে যা খুশি এখন আমরা তাই লিখতে পারি, বাংলাও লিখতে পারি এন্ড ইংরেজিতেও লিখতে পারি। তবে যাই লিখি আমরা চেষ্টা করব ছোট কিছু লেখা অথবা বড় কোনো নাম বা জায়গার নাম হলে সেটাকে আমরা দুই লাইনে লিখতে পারি। মূলত আমাদের খেয়াল রাখতে হবে ওয়ার্ডগুলো যেন বড় বড় থাকে এন্ড মধ্যে দিয়ে ফাঁকা থাকে। যদি আমরা বড় নাম বা জায়গার নাম লিখতে গিয়ে লেখাগুলো হিবিজিবি করে ফেলি বা ছোট করে ফেলি তাহলে ব্যাপারটা খুব একটা সুন্দর হবে না। তাই আমি নরমালি ছোট একটা কিছু লিখে দিচ্ছি। আচ্ছা, আমাদের লেখা কমপ্লিট হলে আমরা ওকেতে ক্লিক করব। আর এই লেখাটা যে পিক্সার থেকে দিতে হবে এরকমটা কিন্তু না, আমাদের যেখান থেকে খুশি ওইখান থেকে দিব। জাস্ট লেখা থাকলেই হলো। দেন আমরা এখানে ফন্ট অপশন পেয়ে যাবো। আমাদের পছন্দ মতো যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নিব। জাস্ট খেয়াল রাখবো অক্ষরগুলো যেন খুব ক্লিয়ারলি বোঝা যায়। আচ্ছা, আমি এই ফন্টটিকে সিলেক্ট করে দিয়েছি। এখন আমাদের লেখার কালারটা চেঞ্জ করতে হবে। তার জন্য আমরা কালার অপশনে চলে যাচ্ছি এন্ড এখান থেকে যে হোয়াইট কালারটা রয়েছে এটাকে সিলেকশন করে দিচ্ছি। তারপর আমি লেখাটাকে যতটুকু সম্ভব বড় করে দিচ্ছি, আরো বড় করব। বাট আমরা একটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে টুলস অপশন থেকে ব্যান্ডে চলে যাব। তারপর এটার পাওয়ারটাকে একটু কমিয়ে দিব। লেখাটা আমাদের এই টাইপের হয়ে যাবে অনেকটা। আর দেখতে পাচ্ছেন বেশি পাওয়ার কমালে কিন্তু লেখাগুলো একটার উপর আরেকটা ঢুকে যাচ্ছে। সো আমরা সাইজ এন্ড পাওয়ারটাকে লিমিটেশনের মধ্যে রাখছি দেন ওকেতে ক্লিক করে নিচ্ছি। দেন আমরা নরমালি ছবিটিকে পিকচার থেকে সেভ করে নিচ্ছি। নেক্সট আমরা প্লে স্টোরে চলে আসবো এন্ড সার্চ বক্সে ফটোলিপ লিখে সার্চ করব। দেন আমরা এরকম একটা অ্যাপ দেখতে পাবো। মূলত আমাদের এই অ্যাপটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল আইকনে ক্লিক করে আমরা এটাকে ইনস্টল করে নিব। ওকে, এটা ইনস্টল হয়ে গেল, আমরা এটাকে ওপেন করব। ওপেন করলে আমরা অ্যাপটার ইন্ট্রোটা অনেকটা এরকম দেখতে পাবো। এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। দেন অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ একটা অপশন পাবো, এটার মধ্যে ক্লিক করব। দেন আমরা এখানে এরকম তিনটি অপশন পাবো। মূলত আমরা অ্যাপটাকে কিসের মাধ্যমে রান করাতে চাচ্ছি সেটা আমাদের এখানে দিতে হবে। সো আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করছি। দেন আমাদের ফোনে থাকা সমস্ত অ্যাকাউন্ট গুলো এখানে শো করবে। যে কোনো একটা অ্যাকাউন্টের উপর জাস্ট ক্লিক করলে অ্যাপটা অটোমেটিক লগ ইন হবে এন্ড ওপেন হয়ে যাবে। নেক্সট এখানে যে এডিট ফটো অপশনটি রয়েছে এটার মধ্যে আমাদের ক্লিক করতে হবে, অ্যালাউতে ক্লিক করতে হবে। তারপর আমরা পিকচার থেকে যে ছবিটার কাজ করেছিলাম ওটাকে এখানে ওপেন করে দিব। তারপর একদম ফাস্টে এআই সেন্স নামে একটা অপশন রয়েছে, এটার মধ্যে আমাদের ক্লিক করতে হবে। তারপর আমাদের ছবিটা অটোমেটিকলি স্ক্যানিং হবে এন্ড আমাদেরকে এরকম একটা রেজাল্ট প্রোভাইড করবে। এখানে দেখছেন অনেকগুলো অপশন রয়েছে, এক একটার মধ্যে আমরা এক এক ধরনের রেজাল্ট পাবো। বাট স্পেশালি আমরা যে ফিল্টারটা দেখবো সেটার জন্য আমাদের একটু ডান দিকে চলে যেতে হবে। দেন এখানে একটি ফিল্টার রয়েছে, এটার মধ্যে ক্লিক করতে হবে। এটা আমাদের একটি রেজাল্ট প্রোভাইড করবে। বাট এটা যদি আমাদের পছন্দ না হয় তাহলে আবারও ওই অপশনটার উপর আমাদের ক্লিক করতে হবে। আবার আমাদের অরিজিনাল ছবিটা স্ক্যানিং হবে, দেন একটু ভিন্ন রেজাল্ট আমাদের জন্য থাকবে। আবারও যদি পছন্দ না হয় আমরা আবারও স্ক্যান করাতে পারি, মানে যতবার পছন্দ না হবে আমরা বারবার স্ক্যান করবো এটাকে। মনে হচ্ছে না আর প্রয়োজন আছে, এখান থেকে ওকেতে ক্লিক করে নিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন স্কাই নামে একটি অপশন রয়েছে, এখানে গিয়ে কিন্তু আমরা স্কাইটাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে ফেলতে পারবো। সো স্কাই ক্লিক করলে দেখতে পাবো এখানে অনেক ধরনের স্কাই রয়েছে, আমাদের পছন্দ মতো যে কোনোটাকেই আমরা ইউজ করতে পারি। তারপর যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে অ্যাডজাস্ট, এটাতে চলে গিয়ে আমরা সম্পূর্ণ ছবিটাকে অ্যাডজাস্ট করতে পারি। ওটা একটু লম্বা হয়ে গেছে, সো আমি এটাকে একটু ফাস্ট রান করাচ্ছি। তারপর এখানে ফিল্টার অপশন রয়েছে, আমরা চাইলে এগুলোকে ইউজ করতে পারি। টোটালি ছবিটার কাজ করা হয়ে গেল, আমরা ওকেতে ক্লিক করব এন্ড সেভ আইকনে ক্লিক করব। এই ছবিটা যদি ওয়াটারমার্ক ছাড়া আমরা ডাউনলোড করতে চাই তাহলে আমাদের প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন হবে। প্রিমিয়াম ভার্সন যদি আপনাদের খুব বেশি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিমিয়াম ভার্সনটা ছাড়া আপনি